আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ শুক্রবার, জুম্মা মোবারক। সবাইকে জানাচ্ছি জুমার দিনের শুভেচ্ছা। তো আজকে শুক্রবার, আর শুক্রবার দিন মানে মজার মজার খাবার। তো সেটা আসলে আজকে কপালে ঝুটে না, আবার যে খাইও না তাও না, মজার খাবারও খেয়েছি। ইচ্ছা ছিল আজকে বিরিয়ানি রান্না করব। তো রাত্রিবেলা খবর এসেছে সকাল সকাল চুলাটা অফ করতে হবে, তো তার জন্য খুব ভোরে উঠেছি আজকে। আমি যখনই ঠিক করি শুক্রবারে খুব ভোরে একটু ঘুমাবো, তখনই আসলে দেখা যায় যে বেশিরভাগই হয় না। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নার রুম, আমার সাজানো গুছানো রান্নার রুম তছনছ হয়ে গেল, সেটাই ছিল আজকের টাইটেল। তো কেন হয়েছে সেটা তো বলবই। তো দেখতেই পাচ্ছেন রান্নার রুমের অবস্থা, দুই একটা হাঁড়ি বাতিল নিয়ে রান্না করতেছি। তো তলপি তালপা নিয়ে আবারও কোথায় যাচ্ছি সেটা তো বলবই। তো আজকের ভিডিওতে সুন্দর একটি DIY রেখেছি, পাশাপাশি আমার প্রিয় আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়ব, আর আপুদের কিছু প্রশ্ন ছিল সেগুলোরও উত্তর দিব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ডিম ভাজা আর হয়েছে খিচুড়ি করেছি। তো ডিম ভাজা আর খিচুড়ি গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। তো খুব তাড়াহুড়া করছিলাম, একটু পরে চুলাটা খুলে ফেলতে হবে। আর পুরা বাসার অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে দেখাচ্ছি একটা অংশ। এই যে দেখেন, ডাইনিংয়ের উপর কত কিছু উঠিয়েছি। তো সকালবেলা হলে আসলে আমার কাজ হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়া আর কি। তো আজকে গুছানোর বদলে সব কিছু আসলে একদম যাযাবর করে দিয়েছি। আর এই তো আমার সোনামণিকে নিয়ে এসেছি, ওর জন্য অনেক আপুরা অনেক নাম দিয়েছেন, আমার মেয়েরও একটা নাম দিয়েছে। তো দেখি কোন নামটা রাখা যায়। আর ওকে ছাড়ার পর মনে হয়েছে এই যে টাইসে কালো কালো লেগে আছে না, এগুলো আমি তেলা পোকার ওষুধ দিয়েছি, যেহেতু বাসাটা খালি হচ্ছে। তো মনে হচ্ছে ও যদি ঠুকরিয়ে খেয়ে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। তো ও খালি দৌড়াতে চাচ্ছিল, আবার দৌড়াতেও দিয়েছিলাম। এই যে আমি টাইসের মধ্যে যে কালো এটা লাগিয়েছি, এটা হয়েছে তেলা পোকার একটা জেল ওষুধ। এই জেল ওষুধটা কিন্তু অনেক উপকার, এটা দিলে সায়না যে ছোট্ট ছোট্ট তেলা পোকা আছে সবগুলা কিন্তু মরে যায়। সায়না তেলা পোকা জ্বালায় আমি অতিষ্ঠ ছিলাম, তো এই ওষুধটা দেওয়ার পর আমি অনেকটাই আসলে স্বস্তি পেয়েছি। আর দেখেন না, খালি ওই ওষুধটার ভিতরেই মনে হয় ও যেয়ে ঢুকতেছে। আমি ওকে আনতে যাই, ও আমাকে কামড়ে দেয়, আবার আমার হাতেও আসে। তো এখন আমি প্রতিদিনই ওকে 2-3 ঘন্টা করে আমার কাছে রাখি, খেলাধুলা করি, কোলে রাখি, ঘাড়ে রাখি, তারপর আবার ওর মায়ের কাছে দিয়ে আসি। তো ওর মা বাবাই আসলে বেশি বেশি ঝগড়া করে, তো ওনাদেরকে এখনও আমি আলাদা রেখেছি, একসাথে দেইনি, আর বাচ্চাগুলা দিয়ে রেখেছি বাবার কাছে। তো আমি তাড়াতাড়ি করে, এখানে বাচ্চারা যেহেতু ঘুম থেকে উঠবে ওদের জন্য স্যুপ নুডলস বসিয়েছি, আর ডালটা রান্না করেছি, পাশাপাশি একটা ভাজি করেছি। তার মাঝেই আমার চুলাটা বন্ধ করে দিতে হয়েছে, ভাত আর রান্না করতে পারিনি। তো কোনো সমস্যা নেই, ভাতটা রান্না করব আমি রাইস কুকারে। তো দেখতেই তো পাচ্ছেন আমার সাজানো গুছানো সংসার তছনছ হয়ে গিয়েছে। তো এই তছনছটা আসলে মজা করে যদিও আমি টাইটেল দিয়েছি যে সাজানো গুছানোর সংসার তছনছ হয়েছে, এই তছনছটার পিছনেই আসলে আরও সৌন্দর্য লুকিয়ে আছে। আমাদের রান্নার রুমটা যেহেতু মোজাইকের ছিল, তো সেটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য রান্নার রুমটা এখন নতুন করে টাইস করা হবে, তার জন্যই আসলে ভাঙ্গাচুরা হয়েছে আর কি। আর গতকালকে আমি যে পাট দিয়ে এবং হার্ডবোর্ড দিয়ে যে ফিশগুলো বানিয়েছি, দেখুন সেগুলো আমি কোথায় দিয়েছি, এই থাই গ্লাসের মধ্যে আমি লাগিয়েছি। এই থাই গ্লাসটা কিন্তু আমাদের একটা বেডরুম, এই বেডরুমটা আপনাদের সঙ্গে আমার মানে আসলে শেয়ারই করা হয়নি কখনো, আর শেয়ার করবই কি। এখানে আমাদের সিঙ্গেল একটা খাট আছে, পাশাপাশি আপনাদের ভাইয়ার কম্পিউটার, বই, খাতা, মানে বলতে পারেন একদম অগুছালো একটা বাইরের রুম আর কি। তো সেভাবে এই জন্য এই রুমটা আমি কখনো দেখাইনি। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে এই রুমটা আমি একসময় সুন্দর করে গুছিয়ে তারপর আপনাদের সামনে দেখাবো। তো কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম একজন যে অগুছালো তাও না, যারা আসলে গুছিয়ে রাখতে ভালোবাসে যতটুকু পারে, সব বাসাই গুছিয়ে রাখতে ভালোবাসে আর কি। তো এই তো দেখেন কোথায় লাগিয়েছি, এটা হয়েছে ডাইনিং স্পেসের হাতের মানে ডাইনিংয়ের দিকে মুখ করে দাঁড়ালে হাতের বাম পাশে আর কি।
তো এই তো আমার ঘর দেখেন, রাম রুম সব এনে এই রুমে রেখেছি। যেহেতু আমার রান্নার রুমে কাজ চলতেছে, তাহলে তো আসলে ঘরের সৌন্দর্য কীভাবে থাকে, কেননা রান্নার রুমটা পুরাই আমি খালি করে দিয়েছি। এখানে আমার বেডরুমে আমি মিরর গুঁড়োটা নিয়েছি, আর মণি আক্তার আইডি থেকে সম্ভবত আপুই হবে। তো আপু আমাকে জিজ্ঞেস করেছে, আপু মিররগুলো তুমি কোথা থেকে কিনেছ? তো আপু, মিররগুলো আমি কিনেছি 99 মার্কেট থেকে এবং মেরাদিয়া হাট থেকে। তুমি যে কোনো 99 দোকানে এখন এগুলো কিন্তু পাওয়া যায়। তারপর আমি কমেন্টস পড়তেছি, পন্নাস ব্লগের আপু আমাকে কমেন্টস করেছে যে, আপু তোমার টেবিলের উপর যে পাটের তৈরি পাত্রটা, মানে এটা আসলে একটা কি বলেন ডেকোরেশন ট্রে বানিয়েছি আমি, তো সেটা কি তুমি বানিয়েছো? তো হ্যাঁ আপু, আমি আপুকে কমেন্টসে জবাব দিয়েছি, তারপরে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপু এটা আমিই বানিয়েছি। এটা যে বানিয়েছি সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, ইনশাল্লাহ আমার ছোট্ট একটা টে লাগবে, সেটা আমি যখন তৈরি করব অবশ্যই শেয়ার করব। তো পন্নাস ব্লগের আপুকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু বাসায় মিস্ত্রি কাজ করতেছে, রান্নার ঝামেলা নেই, দুপুরে খাওয়ার আগে ভাবছি যে রাইস কুকারে একটু ভাত রান্না করে নিব। তো আসলাম একটু ছাদে। ছাদে আসার কারণ হলো কালকে যে পেঁপে গাছটা কেটেছি, আমার অনেক অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আসলে কমেন্টসগুলো পড়ে আমার এত কষ্ট লেগেছে কি বলবো। যেমন হিমু আক্তার আইডি থেকে, আপুর নাম হয়েছে নাস্টিন, আপু আমার মিতাই, আপু বলেছে পেঁপে গাছের মাথা 3 বার ভেঙে দিলেই কিন্তু পেঁপে ধরে, তুমি এটা কেন কাটলে? বিডি ব্লগার ফারহাজ মমের আপু বলেছে এটা পুরুষ গাছ, মাথা ভেঙে দিলেই কিন্তু পেঁপে ধরতো, ভুল করেছো এটা কেটে। তো আপু আমি কিন্তু একবার মাথাটা ভেঙে দিয়েছি, তারপরেও কিন্তু ওই রকম ফুলে বের হয়েছে। তারপর হয়েছে ইশরাত জাহান ব্লগের আফু, আপুও বলেছে যে আপু তুমি পেঁপে গাছটা না কাটলেও পারতে। তো আসলে এই কমেন্টসগুলো পড়ে আমার আরও মন খারাপ হয়েছে যে আসলে কাটা মনে হয় উচিত হয়নি। আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি পেঁপে গাছটা কাটবো কি না, তো সেমন আসলে রেসপন্স পাই না। বেশিরভাগ আপুরাই বলেছে এটা পুরুষ গাছ, এটাতে পেঁপে হবে না, তাই আসলে আমি এটা কেটে দিয়েছি। তো এই তো দেখেন পেঁপে গাছের মানে বালতিতে যে ময়লাগুলো ছিল, সরি মানে যে মাটিগুলো ছিল, সেগুলো আরও কিছু কবুতরের পটি টটি দিয়ে আমি এগুলো শুকাতে দিয়েছি। তো সেগুলো যখন শুকাবে তখন আবার এটাতে একটা গাছ লাগাবো। তারপর এখানে আসলাম আমি একটা DIY করার জন্য, যদিও DIYটা আগের করা, তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিছু আপুদের অনুরোধ থাকে, এটা কিভাবে বানিয়েছ, ওইটা কিভাবে বানিয়েছ, তো কমেন্টসে আসলে ভিডিওর লিঙ্ক দেওয়া ঠিক না, তাই সেভাবে দিতেও পারছি না। তো আমি ভাবছি যেসব আপুরা আমার এই মানে DIYগুলো দেখতে চান, তো পসিবল হলে আমি সেগুলো নতুন করে বানাবো, আর যদি না হয় তাহলে যেহেতু আমার চ্যানেলে ভিডিওগুলো আছে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য যদি সম্ভব হয় আর কি। তো বলতে পারেন প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার বা রিসাইকেল যেটাই বলেন। তো এই যে বোতলটার উপরের সাইড আমি কেটে নিয়েছি, মুখের যে অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি, তারপরে একটি শক্ত হার্ডবোর্ড দিয়ে সেটার নিচের অংশটা আমি ঢেকে দিয়েছি এবং সুতলি দিয়ে এই যে এভাবে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি তৈরি করব কি বলে এটাকে, চায়ের কাপ। তো এটাতে তো আর চা খাওয়া যাবে না, এটা আমি শোপিস হিসাবে রাখবো, আপনারা চাইলে এটাতে কিন্তু গাছও লাগাতে পারেন। তো আমি এর আগেও আসলে এরকম একটা চায়ের কাপ বানিয়েছি, তো সেটা কি দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন আমি এই কাপটার হ্যান্ডেল দেওয়ার জন্য একটা গুনার মধ্যে এই যে রশিটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো পেঁচানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে হ্যান্ডেলটা এভাবে বাঁকা করে নিয়েছি, ঠিক কাপের হ্যান্ডেলটা যেভাবে থাকে আর কি, আর এটা আমি হট গ্লুগান দিয়ে এখন লাগিয়ে দিয়েছি আর কি। তো আমার হট গ্লুগানটা আসলে খুবই ভালো, একবার একটা হট গ্লুগান কিনেছিলাম, সেটা আসলে দেখা যায় যে ভালো পড়ে না, তারপর আরেকটা হট গ্লুগান কিনেছি। তো আমার হট গ্লুগানটা কত ওয়ার্ডের বা কত টাকা দিয়ে কিনেছি
জসিমউদ্দিন আইডি থেকে ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে। তো আসলে আমি না হট গ্লু গানটা দেখিয়েছি ভিডিওতে, তো সেটা কিভাবে স্কিপ হয়ে গেল আমি আসলে বুঝতেই পারি না। আমি হট গ্লু গানটা সম্পূর্ণ দেখিয়েছিলাম, তো আমি লাস্টে আবার হট গ্লু গানটা একটু দেখিয়ে দিব। তো জসিমউদ্দিন আইডি থেকে ভাইয়া না আপু, আসলে আমি জানি না, তো তুমি দেখিয়ে নিও লাস্ট পর্যন্ত ভিডিওর অংশটা। আমি কিন্তু প্রথম দিকে আসলে হট গ্লু গানটা দেখিয়ে যে আপুকে ভালো করে দেখিয়ে দিব। তো আমার হট গ্লু গান দুইটা, ওই যে একটা হয়েছে রেড কালার আর একটা হয়েছে নীল কালার আর কি। তো দুইটা হট গ্লুটার মাঝে প্রথম একটা ডিস্টার্ব দিচ্ছিল, তারপর আমি আরেকটা কিনে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাপটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে কাপের উপরের অংশতে একটা লেস লাগিয়েছি আর মাঝখানে একটা পুঁতি দিয়ে ফুল বানিয়ে নিয়েছি। হয়ে গেল আমার কাপটা তৈরি। এখন এটাতে একটা পিস বানাবো ভাবছি, তো যখন বানাবো সেটা তো শেয়ার করবই। তো আর দেখেন, হ্যাঁ আমি কিন্তু এর আগেও এই মানে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমি মেজবাতির মানে কি বলে কাঠি দিয়ে কাপড়িজ বানিয়েছি, তো সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এই তো সেই পিসটা, এই তো সেই পিসটা, এটা আমি মেজবাতির কাঠি দিয়ে বানিয়েছি। তো আপনারা যদি দেখতে চান সেটা কিভাবে বানিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু অনেক আগে বানিয়েছি যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। আসলে ইউটিউব চ্যানেল আমার ছিল না, না বাংলাদেশে ইউটিউব চ্যানেল আসে নাই তখন, তখনই বানিয়েছি এটা সংসার জীবনের প্রথম দিকে। আর এই তো মেজবাতির কাঠি দিয়ে আমি কাপও বানিয়েছি, তো অনেক সুন্দর হয়েছে কিন্তু আসলে। তো আমি আবারও বলছি, আমি ভিডিওর লাস্টে জসিমউদ্দিন আইডি থেকে যে আপু বা ভাইয়া আমাকে প্রশ্ন করেছে হট গ্লু গান নিয়ে, তার জন্য আমি হট গ্লু গানটা একটু দেখিয়ে দিব, তুমি দেখে নিও। তো আমার ভিডিও কিন্তু আমি শেষ প্রান্তে চলে এসেছি। যে আপুরা আমার কাছে কিছু জানতে চান, সেটা যদি পসিবল হয় আমি আসলে চেষ্টা করি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো বারবারই আসলে অনেক আপুরা আবার রাগ করেন যে আপনি তো উত্তর দিচ্ছেন না বা আসছেন না, তা আপুরা রাগ করবেন না, বুঝতে হবে আপনাদেরকে। তো এই যে আমি হট গ্লু গানটা দেখিয়ে দিচ্ছি, গ্লু গান GT10 দেখতে পাচ্ছেন। তারপর এটা হয়েছে 50, এই যে ভালো করে দেখো আপু বা ভাইয়া কে, আমি তো আসলে জানি না এটার ওয়ার্ডটা কত আর কি, 100, 240, V, 50, 60 এরকম আর কি কিছু লেখা। তো আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই ভালো, কিনতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।